স্মার্টফোন না জুয়ার মেশিন। একজন আমেরিকান প্রতিদিন গড়ে 100 থেকে 150 বার তার মোবাইল ফোনের স্ক্রিন টাচ করে বা চেক করে। সেদেশে শিশু কিশোরদের 90% প্রতিদিন অনলাইনে যায়। প্রতি 5 জনে 1 জন কিশোর গভীর রাতে ঘুম ভেঙে জেগে ওঠে শুধু এটা দেখার জন্যে যে তার মোবাইলে নতুন কোনো মেসেজ এসেছে কিনা। একজন পূর্ণবয়স্ক কানাডিয়ান গড়ে দিনে 2 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়, আর শিশু কিশোররা কাটায় 3.5 ঘন্টা। তার মানে আজ যে শিশুর বয়স 8, সে তার জীবনের 15টি বছরই কাটিয়ে দেবে অনস্ক্রিনে। তথ্যগুলো পাশ্চাত্যের বলেই আত্মপ্রসাদে ভোগার কোনো সুযোগ নেই। স্মার্টফোন আসক্তি এখন আমাদের দেশেও রূপ নিচ্ছে মহামারী। ঢাকাকে এখন বলা হচ্ছে ফেসবুক ব্যবহারে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শহর। ফেসবুকে আমরা প্রতিদিন কি পরিমাণ ছবি আপলোড করি জানেন? 1.8 বিলিয়ন বা 180 কোটি ছবি। পৃথিবীব্যাপী এই খবরগুলো কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? This thing is a slot machine. How is that a slot machine? Well, every time I check my phone, I'm playing the slot machine to see what did I get. This is one way to hijack people's minds and create a habit, to form a habit. What you do is you make it so when someone pulls a lever, sometimes they get a reward, an exciting reward. And it turns out that this design technique can be embedded inside of all these products. Tristan Harris, Google's প্রাক্তন product manager. গুগলে কাজ করতে করতেই তিনি অনুভব করেন, প্রতিদিন শত শত ইমেইল, হাজার হাজার অ্যাপ তার নিজের জীবনকে যেমন ভারাক্রান্ত করছে, বিষিয়ে দিচ্ছে তেমনি কোটি কোটি মানুষকেও। লক্ষ লক্ষ শিশু এখন আর মনোযোগ দিয়ে পড়তে পারে না। হ্যারিসের বক্তব্য ছিল, এই প্রোডাক্টগুলোকে ইচ্ছে করেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মানুষ এগুলোতে আসক্ত হয়ে থাকে। ফেসবুক ও ইনস্টাগ্রামের লাইক আর টুইটারের আকর্ষণীয় ইমোজি আর নতুন ফলোয়ার, এগুলোকে তিনি তুলনা করলেন জুয়া খেলায় জিতে যাওয়ার মুহূর্তের সাথে। There's a whole playbook of techniques that get used to get you using for the product for as long as possible. স্ন্যাপচ্যাট টিনেজারদের কাছে বেশ জনপ্রিয় এই অ্যাপটি এখন ব্যবহার করছে পৃথিবীর প্রায় 16 কোটি মানুষ। ক্রিস্টান হ্যারিস বলেন স্ন্যাপচ্যাটের স্ট্রিক্স ফিচারটি নিয়ে। So Snapchat's the most popular messaging service for teenagers, and they invented this feature called streaks, which shows the number of days in a row that you've sent a message back and forth with someone. So now you can say, well, what's the big deal here? Well, the problem is that kids feel like, well, now I don't want to lose my streak. But it turns out that kids actually, when they go on vacation, are so stressed about their streak that they actually give their password to like 5 other kids to keep their streaks going on their behalf. স্ন্যাপচ্যাটে আপনি কার সাথে কতদিন মেসেজ আদান প্রদান করলেন, স্ট্রিক্স ফিচারটি সেটারই হিসাব দেখায়। তো ছোট ছেলে মেয়েরা যারা এটা ব্যবহার করে তারা ভাবে, ও অমুকের সাথে আমার 643 দিন মেসেজ আদান প্রদান হয়েছে, আর কদিন হলেই 1000, এটা মিস করা যাবেই না। ফলে বাবা মায়ের সাথে কয়েকদিনের জন্য যখন তারা বাইরে যায়, তখন সমবয়সী আরও 5 জনের কাছে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে যায়, যাতে তার হয়ে তার বন্ধুরা স্ট্রিক্স কাউন্ট বাড়াতে থাকে। So you could ask, when these features are being designed, are they designed to most help people live their life? Or are they being designed... Tristan Harris বলছেন, এরকম অ্যাপ যারা ডিজাইন করেছে তাদের উদ্দেশ্য কি মানব কল্যাণ ছিল, নাকি ছিল মানুষকে এটা ব্যবহারে আসক্ত করে ফেলা? A computer programmer who now understands how the brain works knows how to write code that will get the brain to do certain things. Ramsey Brown ক্যালিফোর্নিয়ার ভেনিসে নিজের সফটওয়্যার কোম্পানির সহকর্মীদের নিয়ে এ ধরনের অ্যাপ বানানোই তার পেশা। রামজি বলছিলেন, মানুষ যাতে বারবার অ্যাপটি ব্যবহার করতে প্রলুব্ধ হয় সেটি নিশ্চিত করতেই আমরা কাজ করি। You're trying to figure out how to get people coming back. When should I make you feel a little extra awesome to get you to come back into the app longer? রামজি যেসব কম্পিউটার কোড তৈরি করেন তার একটা কাজ হল সেই মোক্ষম সময়টা বের করা যখন একজন মানুষ আরও বেশি করে ওই অ্যাপটি ব্যবহার করতে চাইবে। ধরুন ইনস্টাগ্রাম, খেয়াল করে দেখবেন হঠাৎ হঠাৎ যেন লাইকের বন্যা বয়ে যায়। কেন জানেন? কারণ রামজির মতো কম্পিউটার প্রোগ্রামাররা সেভাবেই কোডিং করেন। They're holding some of them back for you to let you know later in a big burst. Like, hey,
here's the 30 likes we didn't mention from a little while ago. So all of a sudden you get a big burst of likes. Yeah, but why that moment? There's some algorithm somewhere that predicted, hey, for this user right now, who's experimental subject 79B3 in experiment 231, we think we can see an improvement in his behavior if you give it to him in this burst instead of that burst. We're guinea pigs. You're guinea pigs. You're guinea pigs in the box, pushing the button and sometimes getting the likes. প্রশ্ন হচ্ছে কেন এটা করিয়ে তাদের কি লাভ? উত্তর হলো ব্যবসা। যত বেশি আপনি স্ক্রিনে থাকবেন তত আপনার সম্পর্কে তথ্য পাওয়া তার জন্য সহজ হবে এবং তত আপনাকে বিজ্ঞাপন দেখিয়ে বাড়বে তার রোজগারের সুযোগ। সোশ্যাল মিডিয়ায় কোম্পানিগুলো যে বিজ্ঞাপন দেয় গত দুবছরে তা বেড়েছে 2 গুণেরও বেশি, $40 billion। আমাদের টাকায় 3,33,000 কোটি টাকা। You don't pay for Facebook. Advertisers pay for Facebook. You get to use it for free because your eyeballs are what's being sold there. So that's an interesting way to look at that, that you're not the customer for Facebook. You're not the customer. You don't send a check to Facebook, but Coca-Cola does. Ramsey Brown বলেন, আজকাল অ্যাপগুলোকে যে প্রায় অন্তহীন স্ক্রল ডিজাইনে করা হয় তার কারণই হলো দেখা গেছে এতে করে ভিউয়াররা অনেক বেশি সময় ধরে ব্রাউজ করে। এই সুযোগে বাড়ে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কামাইয়ের সুযোগ। স্মার্টফোন যে নেশা ধরিয়ে দেয় তার প্রমাণ চান? মনে করুন তো এমন দিনের কথা যেদিন আপনি ভুলে বাসায় ফোন রেখে বেরিয়ে গিয়েছিলেন, বা এমন দিনের কথা যেদিন অর্ধেক পথ গিয়েও আবারও ফিরে এসেছেন শুধু ফোনটা নেয়ার জন্যে, বা এখন যদি বলি ফোনটা রেখে 1 ঘন্টার জন্য একটু বেরিয়ে আসুন, কজন পারবেন সেটা? ফোন কানে নিয়ে কত সময় আপনি কিছু বুঝে ওঠার আগেই রাস্তা পার হয়ে গেছেন, বা টিভির সামনে বসে থেকেও দেখেননি কিছু, বা পড়ার মাঝে একটু চেক করতে গিয়ে দেখলেন পার হয়ে গেছে ঘন্টারও বেশি? এ নিয়ে গবেষণা করেছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ল্যারি রোজান। রোজান বলেন, সাধারণভাবে একজন মানুষ প্রতি 15 মিনিটে একবার ফোন চেক করে। মজার ব্যাপার হচ্ছে অর্ধেকেরও বেশি সংখ্যক বার এই চেক সে করে এমনি এমনি, অর্থাৎ অ্যালার্ট বাজুক না বাজুক, নোটিফিকেশন আসুক না আসুক, শুধু শুধু সে মোবাইলটা হাতে নিয়ে টাচ করে বা চেক করে। ডক্টর রোজান বলেন, আসলে এ সময় তার ব্রেনে অনবরত বাজতে থাকে কিছু কথা, যেমন, আচ্ছা অনেকক্ষণ ধরে তো আমি ফেসবুক চেক করছি না, টুইটার ফিডও তো দেখছি না বহুক্ষণ হল, আচ্ছা ইনস্টাগ্রাম পোস্টে নতুন কোনো কমেন্ট পড়েনি তো। ডক্টর রোজান বলেন, আর এসব চিন্তা কিছুক্ষণের মধ্যেই তার ভেতর টেনশন সৃষ্টি করে, শরীরে তৈরি হয় কর্টিসল নামক স্ট্রেস হরমোন, আর এ থেকে মুক্তি পেতেই সে হাতে আবারও তুলে নেয় ফোন। When you put the phone down, you don't shut off your brain. You just put the phone down. Can I be honest with you right now? I haven't paid attention to what you're saying because I just realized my phone is right down by my right foot and I haven't checked it in like 10 minutes. And it makes you anxious. I'm a little anxious. Yes. বিষয়টা আরো বোঝানোর জন্য রোজেন তার সহকর্মীকে দিয়ে উপস্থাপকের উপর একটা পরীক্ষা চালালেন। উপস্থাপকের হাতে কিছু ইলেকট্রোড লাগিয়ে দেয়া হলো। ঘেমে যাওয়া বা হৃৎপিণ্ডের স্পন্দনের কোনো পরিবর্তন তা এর মধ্য দিয়েই ধরা পড়বে। এদিকে রোজেনের সহকারী আরেকটা ঘরে গিয়ে একের পর এক উপস্থাপকের মোবাইলে মেসেজ পাঠাতে লাগলেন, কিন্তু উপস্থাপক তা জানতেন না। দূর থেকে একটু পরপর রিংটোন শুনতে পেলেও ফোনটা ধরার সুযোগও তার ছিল না। দেখা গেল যতবার টেক্সট মেসেজ এসেছে ততবারই নীল রেখাটা ওপরে উঠেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে এ সময় তার দেহে কর্টিসল উৎপাদন হয়েছে বেশি, অর্থাৎ তার মধ্যে স্ট্রেস ও টেনশন সৃষ্টি হয়েছে। কারণ এগুলো তৈরি করা হয়েছে গেভ জিকারম্যানের মতো সিলিকন ভ্যালির তুখর সব প্রোগ্রামারদের দিয়ে, যাদের আরেকটি পরিচয় হল অ্যাটেনশন ইঞ্জিনিয়ার। মানুষের মনোযোগ এবং আকর্ষণকে প্রলুব্ধ করার জন্যে যারা লাস ভেগাসের জুয়া আসরের ফন্দিগুলো যেমন খাটিয়েছেন, তেমনি প্রয়োগ করেছেন গেমিফিকেশনের কৌশল। ভিডিও গেমের মজাদার এবং প্রতিযোগিতামূলক উপাদানগুলোকে স্মার্টফোনের কন্টেন্টে ঢোকানো। বিজ্ঞানীরা বলেন, জুয়ার আসরে কেউ গেলে যেমন তার বিপদের কথা ভেবে আমরা আতঙ্কিত হই, স্মার্টফোনের বিপদ তার চেয়েও অনেক অনেক বেশি। কারণ সারাক্ষণই তো সে ঘুরছে স্মার্টফোন নামের ওই জুয়োর মেশিনটা নিয়ে, আর সব জেনে শুনেই এই আসক্তির দিকে তাকে ঠেলে দিচ্ছে ভোগবাদী পণ্য আগ্রাসকরা। কারণ আপনি যত আসক্ত হবেন ততই ভারী হবে তাদের পকেট।
you know, and it's me, it's Mark, it's the, you know, Kevin Systrom at Instagram, it's all of these people, understood this consciously, and we did it anyway. Sean Parker, Facebook-এ সাবেকে ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি প্রকাশ্যে স্বীকার করেছেন মানুষকে নেশায় বুত করে রাখার জন্য এসব সাইটে ব্যবহৃত কৌশলের কথা। You know, if the thought process that went into building these applications, Facebook being the first of them to really understand it, that thought process was all about how do we consume as much of your time and conscious attention as possible. God only knows what it's doing to our children's brains. Here's the reality. Corporations and creators of content have, since the beginning of time, wanted to make their content as engaging as possible. Asking tech companies, asking content creators to be less good at what they do feels like a ridiculous ask. It feels impossible. And also, it's very anti-capitalistic. This isn't the system that we live in. কাজী সচেতন হতে হবে আপনাকে নেশাগ্রস্ত হতে নয় প্রযুক্তিকে ব্যবহার করুন শুধু কল্যাণে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন প্রশ্ন করুন নিজেকে শোষণের উপকরণ হয়েই কি আপনি বাঁচবেন নাকি জেগে উঠবেন জীবনের আনন্দে আত্মমর্যাদাবোধের মহত্বে